ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। 2022 সালের যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সকল শিক্ষার্থীদের 11তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় পৌরনীতি ও নাগরিকতা। এই পৌরনীতি এবং নাগরিকতার অ্যাসাইনমেন্টটি হচ্ছে আপনাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্টের যেটি শিরোনাম সেটি হচ্ছে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হয়। এটাই হচ্ছে আমাদের শিরোনাম এবং নির্দেশনাটা যেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, নির্দেশনা বা সংকেতগুলো অনুসরণ করে আপনাকে অ্যান্সার করতে হবে এবং সেটি অবশ্যই 250 থেকে 300 শব্দের উপর একটি প্রতিবেদন তৈরি করতে হবে। শিক্ষার্থীরা আপনারা যদি নর্মালি অ্যান্সার লেখেন তাহলে কিন্তু হবে না, আপনাদের একটি প্রতিবেদন আকারে এটি উপস্থাপন করতে হবে। আরেকটি বিষয় আমার বোধগম্য নয় সেটি হচ্ছে যে এতগুলো প্রশ্ন আপনাদের জানতে চাওয়া হয়েছে, দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন এই যে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন আসলে কিভাবে 250 শব্দে লেখা সম্ভব, তারপর আমি চেষ্টা করেছি শিক্ষার্থীরা আশা রেখে আপনাদের ভালো লাগবে, যদিও 250-300 শব্দের মধ্যে আমি কমপ্লিট করতে পারিনি। এখানে মোটামুটি আপনাদের সবকিছু বাদ দিয়ে মূল যে প্রতিবেদনটি সেটিতে প্রায় 400+ শব্দ রয়েছে, আশা রেখে আপনাদের ভালো লাগবে। শিক্ষার্থীরা আমরা নির্দেশনা এবং প্রশ্নগুলো একটু দেখে নিই, পাশাপাশি আপনারা যেটা লেখার সময় খেয়াল রাখবেন এই যে নম্বর বন্টনটি সেটি আপনাদের পরিপূর্ণ হচ্ছে কিনা। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে নাগরিক ও নাগরিকতার ধারণা, তাহলে এই ধারণাটি আমরা সুন্দর করে ব্যাখ্যা করে ফেলবো। 2 নম্বর, সুনাগরিকের গুণাবলী, সুনাগরিকের যে গুণাবলী রয়েছে এবং সঠিকভাবে ব্যাখ্যা চেয়েছে, এত ব্যাখ্যা লেখার আসলে স্পেস কোথায়, শব্দ দিয়েছে 300, হাউ ইজ ইট পসিবল, এটা আমার আসলে মাথায় ঢুকে না। তারপর আপনারা চেষ্টা করবেন, আমি খুব পরিশ্রম করে চেষ্টা করেছি, মানে কাটতে কাটতে আর কাটতে পারছি না, তারপরেও 400+ শব্দ হয়েছে, আপনারা এইটুকু লিখে দিলেও কিন্তু হবে, কোনো সমস্যা হবে না। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে নাগরিক অধিকার ও অধিকারের শ্রেণী বিভাগ, এখান থেকে ভালো মার্কস পাওয়ার জন্য যেটা করতে হবে আপনাদের অধিকার ভোগের বিষয়বস্তু যথার্থ ও ধারাবাহিকতা উপস্থাপনায় নিজস্বতা এবং সৃজনশীলতা বিদ্যমান, তার মানে আপনি নিজের মতো করে একটু গুছিয়ে লিখবেন। 4 নম্বরে রয়েছে নাগরিকের কর্তব্য ও কর্তব্যের শ্রেণী বিভাগ, আমরা সুন্দর করে আলোচনা করেছি নাগরিকের কর্তব্য সম্পর্কে। 5 নম্বর, অধিকার ও কর্তব্যের সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক লেখার ক্ষেত্রেই যদি আপনি ভালো করে লিখতে চান তাও কিন্তু 200 শব্দ পার হয়ে যাবে। শিক্ষার্থীরা আমরা চেষ্টা করছি একটা সুন্দর অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর প্রদান করার জন্য, আশা রাখি আপনাদের ভালো লাগবে। শিক্ষার্থীরা আমরা শুরুতে দেখে নেবো আপনাদের যে কভার পেজে যেভাবে লিখবেন স্কুলের নাম দিতে পারেন, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট 2 সপ্তাহ 11 অ্যাসাইনমেন্টের শিরোনামটি যেভাবে লিখবেন, পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হবে, নির্দেশনায় সারের নাম উপস্থাপনে আপনার তথ্যগুলো দিয়ে দিবেন। শিক্ষার্থীরা আমরা দেখে নিব আপনাদের সরাসরি কিভাবে প্রতিবেদনটি লিখবেন। শুরুতে এভাবে লিখবেন, বরাবর অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক আপনার স্কুলের নাম দিয়ে দিবেন, আমি নমুনা স্বরূপ নিয়েছি খুলনা সদর খুলনা, বিষয় হচ্ছে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথাযথ কর্তব্য পালন করতে হবে। এরপরে যেভাবে লিখবেন, জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ যাহার স্মারক নং, এই স্মারক নঙ্গের জন্য আপনার স্কুলের প্রত্যেকটি অক্ষর নেবেন এবং জমাদানের তারিখ মাস ও সাল দিলেই স্মারকটি হয়ে যাবে, আমি এটি নমুনা স্বরূপ দিয়েছি, আপনি আপনার এখানে স্কুলের নামটি দিয়ে করে ফেলবেন। এই অনুসারে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথার্থ কর্তব্য পালন করতে হবে বিষয়টি প্রতিবেদন নিম্নে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। আপনাদের সুবিধার্থে এবং আপনারা যেন অল্প সময়ে ক্লাসটি শেষ করতে পারেন, আপনাদেরও ধৈর্য খুব কম থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু এটার পিডিএফ দিয়ে দিব ডিসক্রিপশনে, সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে সেই অনুযায়ী লিখে নেবেন। আর আমি শুধু মেন পয়েন্টগুলো আপনাদের একটু আলোচনা করে দেবো ধারাবাহিকতাটা, এরপর আপনি সুন্দর করে ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইলটি, সেখান থেকে লিখবেন। পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথার্থ কর্তব্য পালন করতে হবে, এভাবে শুরুতে একটা শিরোনামের মতো দিয়ে দিবেন। শুরুতে আপনি লিখে ফেলবেন এভাবে, নাগরিকের ধারণা, মানে কারা কিভাবে একজন মানুষ নাগরিক হতে পারে, আমরা সুন্দর করে এখানে আলোচনা করেছি। এরপরে আপনি নাগরিকতার যে ধারণাটা সেটাও কিন্তু এখানে অল্প কথায় লাগিয়ে দিবেন, যেটা আমি এখানে এই অংশটিতে করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা এরপরে সুনাগরিকের গুণাবলী, আসলে এগুলো যদি আপনি আরো বিস্তর লিখতে পারেন তাহলে অনেক ভালো হতো। সুনাগরিকের গুণাবলী হচ্ছে আমাদের 3টি, বুদ্ধি, আত্মসংযম এবং বিবেক বিচার। আপনারা যদি এখান থেকেও কমাতে চান সেক্ষেত্রে কিন্তু এর ব্যাখ্যাটা না লিখলেও চলবে, যদিও ব্যাখ্যা চেয়েছে। এভাবে বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার সুন্দর করে ব্যাখ্যা সহকারে লিখে ফেলবেন। এরপরে আমাদের যে ধারাবাহিকতাটা ছিল সেটি হচ্ছে নাগরিকের অধিকার। এই নাগরিকের অধিকারের কিন্তু আমাদের অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে, সেগুলো আমরা একটু খেয়াল করি। যদি অধিকারের শ্রেণী বিভাগ নিম্নে তা বর্ণনা করা হচ্ছে, মানে 1 নম্বর দিয়ে নৈতিক অধিকার এবং আইনগত অধিকার, এই 2টি অধিকার লেখার পরে নৈতিক অধিকার সম্পর্কে একটু কথা লিখবেন, বেশি লেখার প্রয়োজন নেই কারণ শব্দ অনেক বেশি হয়ে যাবে। এরপরে আইনগত অধিকার লিখবেন, আইনগত অধিকারেরও কিছু ব্যাখ্যা রয়েছে,
যেগুলোর ব্যাখ্যাতে যাওয়ার প্রয়োজন নেই, আপনি শুধু পয়েন্টগুলো লিখে দেবেন, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার ও সাংস্কৃতিক অধিকার ও ব্যক্তিগত অধিকার। এরপরে আপনাদের জানতে চাওয়া হয়েছিল নাগরিকের কি কি কর্তব্য রয়েছে। কর্তব্যের ক্ষেত্রে আপনি পর্যায়ক্রমে শিরোনাম করার পরে যেভাবে লিখবেন কর্তব্যগুলো, মূলত দুইটি হচ্ছে আপনাদের কর্তব্য, সেটি হচ্ছে নৈতিক কর্তব্য ও আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্য সম্পর্কে এভাবে সুন্দর করে আপনি লিখে ফেলবেন, তারপরে আসবেন আইনগত কর্তব্যে। আইনগত কর্তব্যের যে শ্রেণীবিভাগ রয়েছে সেটাও কিন্তু আপনার ব্যাখ্যা লেখার দরকার নেই, কারণ এমনিতেই অনেক বেশি হয়ে যাচ্ছে। আইনগত কর্তব্যের শ্রেণীবিভাগের প্রথমে আছে সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য, অর্থনৈতিক কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য ও অন্যান্য কর্তব্য। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হচ্ছে কর্তব্য সম্পর্কিত আলোচনা। এরপরে আসেন অধিকার ও কর্তব্যের মধ্যে যে সম্পর্ক, সেই বিষয়টি আলোচনা করা হয়েছে এখানে। এটা আবার পয়েন্ট আকারে সুন্দর করে আলোচনা করতে হবে, এটা একটু বিস্তারিত আমরা লিখব এই কারণেই, কারণ এটা হচ্ছে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের মেইন ফোকাসের জায়গাটি। আপনি ক নম্বরে যেভাবে লিখবেন, একজনের কর্তব্য দ্বারা অন্যজনের অধিকার সংরক্ষিত, আপনি শুধু এই বিষয়গুলো যদি পারেন আরো সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। খ নাম্বার, অধিকার ও কর্তব্য যেন একই মুদ্রার দুটি পিঠ, আমি সুন্দর করে ব্যাখ্যা করেছি, জাস্ট রিডিং পড়লে আপনি অনেক ভালো বুঝতে পারবেন। গ নাম্বার, রাষ্ট্র ও নাগরিক, এটার আলোচনা সুন্দর করে করা হয়েছে। ঘ নাম্বারে আমরা যেটা রেখেছি, উভয়ের উৎসস্থল সমাজ, এবং শেষে গিয়ে আপনি অ্যাসাইনমেন্টের সাথে কিভাবে মিল করে লিখতে পারেন সেটি দেখেন। উপসংহারে বলা যায়, শিক্ষার্থীরা ড্রয়িংয়ে রেডি হবে, এটা অধিকার ও কর্তব্য শাব্দিক দিক দিয়ে পৃথক হলেও এদের ভিতর গভীর সম্পর্ক বিরাজমান। পরিশেষে এটা স্পষ্ট যে পরিপূর্ণ নাগরিক অধিকার পেতে হলে যথার্থ কর্তব্য পালন করতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের পূর্ণাঙ্গ উত্তরটি, এবং পর্যায়ক্রমে আপনি যদি অ্যাসাইনমেন্টের সাথে মিল করে দেখেন আপনি কিন্তু অনেক সন্তুষ্ট হবেন এবং সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। আশা রাখি আপনাদের ভালো লাগবে। যদি আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের আজকের এই ক্লাসটিকে লাইক করবেন, এর পরবর্তীতে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন, কারণ আপনার প্রত্যেকটি মন্তব্য আমাদের কাছে অতীব মূল্যবান এবং সে অনুযায়ী আমরা ক্লাসগুলো করব। ডিসক্রিপশনে শোভন অনলাইন ইংলিশ স্কুলের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, কোনো কিছুর প্রয়োজন হলে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারে, সরাসরি ডিরেক্ট কানেক্ট হতে পারেন। অনেকেই আপনারা ফোন করেন, সেক্ষেত্রে ফোনের থেকে আগে চেষ্টা করবেন যে SMS সলভ করা যায় কিনা বিষয়গুলো, তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে ফোন করতে পারেন। আমাদের ফেসবুক পেজে কিন্তু ফোন নাম্বার দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, বিগত দিনের সবগুলো লিঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন ডিসক্রিপশনে, সেখান থেকেও কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনাদের সকল ক্লাসগুলো, বিশেষ করে শুরু থেকে শেষ পর্যন্ত যে ক্লাসগুলো আছে সবগুলো কিন্তু ডিসক্রিপশনে একটি লিঙ্কে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, যদি আরেকটু ভালো লাগে, পরবর্তী আপডেটগুলো পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যান সবার আগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।